কাছাড় জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে অত্যাবশ্যক সামগ্রীর পাইকারি এবং খুচরো বাজার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় খাদ্য সামগ্রীর বিভিন্ন মজুদ এবং এসবের মূল্য সার্বজনীন করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে সাধারণ চালের পাইকারি মূল্য 2600 থেকে 2800 প্রতি কুইন্টাল এবং খুচরো মূল্য 31 থেকে 33 টাকা প্রতি কিলো নির্ধারণ করা হয়েছে এবং খোলা আটার খুচরো মূল্য 31 থেকে 32 টাকা নির্ধারণ করা হয়েছে। বাতিল হবে না কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, নয়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। দেশজুড়ে করোনার প্রাদুর্ভাবের জেরে স্থগিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাৎসরিক পরীক্ষার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চলতি বছরের মার্চ থেকে স্থগিত রয়েছে পরীক্ষাগুলি। দীর্ঘমেয়াদী এই পরীক্ষাগুলিকে আনলক টু এর সালের আওতায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাই সমস্ত সুরক্ষা ব্যবস্থা বজায় রেখে পরীক্ষাগুলি নেওয়া যেতে পারে বলে উচ্চশিক্ষা সচিবকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠিতে বলা হয়েছে ইউজিসির নির্দেশিকা এবং একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি নিতে হবে। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট বদরপুর ইনস্টিটিউট কলোনির বাসিন্দা 35 বছর বয়সী এক মহিলার দেহে কোভিড-19 সংক্রমণ ধরা পড়ায় আক্রান্ত মহিলার বাসস্থানের 500 মিটার এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন। কোভিড-19 প্রোটোকল অনুসারে এই কন্টেনমেন্ট জোনের বাইরে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি কোনো ধরনের জমায়েত সভা এই জোনে করা যাবে না বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। হাইলাকান্দি জেলায় নতুন করে আরও 21 জনের দেহে কোভিড-19 সংক্রমণ পাওয়া গিয়েছে। নতুন আক্রান্ত 21 জনের মধ্যে 2 জন পুলিশকর্মী, 1 জন বিএসএফের জওয়ান, 1 জন জিএনএম নার্স এবং 1 জন কৌরকর্মী রয়েছেন। এছাড়াও আক্রান্তদের মধ্যে 3 জন কাটলিছোলা মডেল স্কুলের কোয়ারেন্টাইন কেন্দ্রে, 1 জন জহর নবোদয় বিদ্যালয়ের কোয়ারেন্টাইন কেন্দ্রে এবং 2 জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এই নতুন আক্রান্তদের নিয়ে হাইলাকান্দি জেলায় এখনও পর্যন্ত 346 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। মাইনরিটি স্কলারশিপের নামে রাজ্যে 200 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ মমিনুল আউয়ালের। অসমে সংগঠিত হয়েছে 200 কোটি টাকার ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারি, এই অভিযোগ তুলেছেন শাসক দল বিজেপির এক নেতা। সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ মমিনুল আউয়ালের অভিযোগ, সংখ্যালঘু ছাত্রবৃত্তির নামে অসমে সংগঠিত হয়েছে প্রায় 200 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি। ভুয়ো বিল দেখিয়ে ছাত্রছাত্রীর নামে আসা অর্থ একাংশ আধিকারিক আত্মসাত করার অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ মতে 2018-19 এবং 2019-20 বর্ষে সংখ্যালঘু ছাত্রছাত্রীর বৃত্তির পুরো টাকায় আত্মসাত করেছেন একাংশ শিক্ষাধিকারী। এই বৃহৎ কেলেঙ্কারির তদন্ত দাবি করে রাজ্যের বিভিন্ন থানায় প্রায় 17টি মামলা দাখিল করেছেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ মমিনুল আউয়াল। এদিকে হাইলাকান্দির বিভিন্ন দল এবং সংগঠনের অভিযোগ মতে স্কুল পরিদর্শক রাজীব কুমার যার পৃষ্ঠপোষকতায় বরাকে সংগঠিত হয়েছে প্রায় 20 কোটি টাকার দুর্নীতি। এ বিষয়ে বরাকের বিভিন্ন স্থানে বহু অভিভাবক স্কুল পরিদর্শক রাজীব কুমার যার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সংখ্যালঘু ছাত্রবৃত্তির নামে হওয়া 200 কোটির দুর্নীতিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। বিধায়ক আনোয়ার রাজীব কুমার যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ পুরো দুর্নীতির উচিত তদন্তের দাবি জানিয়েছেন। শিলচরের ফাটকবাজার, নিউ মার্কেট এবং গোপালগঞ্জ এলাকায় সড়কের উপর দোকান বসালে আজ থেকে 1000 টাকা জরিমানা আদায় করা হবে। কাছাড়ের অতিরিক্ত উপায়ুক্ত সমীর সত্তাওয়ান গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যে শিলচর পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশ জারি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে জরিমানা না দিলে দোকানের সামগ্রী বাজেয়াপ্ত করা হবে। শ্রী সত্তাওয়ান বলেন যে দোকানের জন্য নির্ধারিত স্থানের বাইরে সড়কের উপর বা ফুটপাতে দোকানের পোস্টার সাজিয়ে বসলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাছাড় জেলায় নতুন করে আরও 28 জনের শরীরে কোভিড-19 সংক্রমণ পাওয়া গিয়েছে। এর মধ্যে শিলচর মেহেরপুরের গ্রিন হিলস হাসপাতালের স্বত্বাধিকারী এবং 1 জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ 7 জন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড পজিটিভ চিকিৎসক ডক্টর অরিনা রাহার সংস্পর্শে এসেছিলেন। নতুন কোভিড আক্রান্ত 28 জনের মধ্যে কেবল 1 জন ব্যক্তির ভ্রমণ ইতিহাস রয়েছে, বাকি আক্রান্ত রোগীরা কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে 4 জন শিলচর সিভিল হাসপাতালে, 4 জন মাসিমপুর সামরিক হাসপাতালে এবং অন্যান্যদের শিলচর
মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন যে কোভিড আক্রান্ত হওয়া সব রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ করে তাদের লালারস পরীক্ষা করা হচ্ছে। শ্রী চৌধুরী আরও জানিয়েছেন যে কোভিড পরীক্ষার জন্য যাদের লালারস সংগ্রহ করা হয়েছে তাদের রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ জেলায় নতুন করে আরও 11 জনের শরীরে কোভিড-19 সংক্রমণ পাওয়া গিয়েছে। খাটিগোড়া কংগ্রেসের মধ্যম স্তরের নেতা জাহাঙ্গীর আলম লস্করকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করেছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। সামাজিক মাধ্যমে দল ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। করিমগঞ্জ জেলার কাস্তগ্রামে করোনা আক্রান্ত ব্যক্তিকে নিয়ে প্রশাসনিক উদাসীনতার অভিযোগে রবিবার স্থানীয় জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। স্থানীয় জনগণের চাপে শেষ পর্যন্ত কোভিড-19 মেডিকেল টিম করোনা আক্রান্ত ব্যক্তির কাস্তগ্রামের আত্মীয়ের বাড়ি সিল করার পাশাপাশি পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইন করেছে। সোয়াব টেস্টের জন্য পরিবারের 8 জনের নমুনা সংগ্রহ করেছে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টিম।